हेलो एंड अ वेरी वार्म वेलकम टू अनन्या रान्नाघर। आज के आबार आपनादेर जोन्नो निये एसेछि आंडेका फांडा। आंडेका फांडार मध्ये आज के करे देखाबो सर्षे बाटा डिम, डिम सर्षे। एखन सर्षे बाटा तो बांगालीर खूब प्रिय जिनिस, आमरा सर्षे बाटा माछ खेये थाकि। आज के आमी ओटा डिमे किभाबे ट्रिटमेंट करे करते हय सेटा देखाबो। शिखे निन आमार रान्नाघरे कि करे बानाय डिम सर्षे। এখন ডিম সর্ষে শুরু করছি। প্রথমে আমি সেদ্ধ করা ডিম নিচ্ছি, ডিমগুলো আমি হাফ করে নেব। দেখেছি আমরা ডিমটা হাফ করলে খুব তাড়াতাড়ি ডিমের কুসুমটা সাদার থেকে আলাদা হয়ে যায়। এটা যাতে না হয় আমি এটাকে একটা ট্রিটমেন্ট করব। একটু নুন আর ময়দা একটু জলে গুলে নেব, দিয়ে সেটা যদি আমি ডিমে কোট করে একটু ভেজে তুলি তাহলে ডিম থেকে কুসুমগুলো আলাদা হবে না। একটা মিক্সচার করে নেব, ইটস অলমোস্ট লাইক আ ফ্লার স্লারি। এই স্লারিটা বানিয়ে নিলে এটাতে এটা গ্লুয়ের কাজ করবে, আঠার কাজ করবে, আর কুসুমটা বেরিয়ে যাবে না। এই মিক্সচারটাই, কোনো লাম্প নেই, এখন রেডি হয়ে গেছে। এটা শুধু আমি একটু হালকা ভাতে কোট করে নেব। এটা একটা গ্লুয়ের কাজ করবে ডিমটা, তাহলে কুসুমটা বেরোবে না ওর থেকে। হয়ে গেছে, এবারে আমি হালকা করে এটাকে ভেজে তুলবো, তারপরে সর্ষে বাটা দিয়ে গ্রেভিটা শেষ করব। শুরু করব এবারে সর্ষে ডিম। গ্যাস অন করলাম, তেল গরম করছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এই যে ময়দায় স্লারিতে মাখিয়ে রাখা ডিমটা ওটা ভেজে তুলব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো একে একে ভেজে নেব। এই প্রসেসটা না করলেও কোনো অসুবিধে নেই, আস্ত সেদ্ধ ডিম দিয়ে করা যায়। আমি আধখানা করে নিয়েছি, আর কুসুমটা যাতে না বেরিয়ে যায় সেই জন্য এটা করলাম। ইটস অ্যাবসলিউটলি আপ টু ইয়োর ডিসক্রিপশন, ইউ মে ওমিট দিস স্টেপ অল টুগেদার। ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে, রাদার সিল হয়ে গেছে। এবারে তুলে নেব একটা একটা করে। এই যে তেল আছে, তেলেতেই আমি বাকি রান্নাটা করব। আমি সর্ষে, নারকল, কাঁচা লঙ্কা আর নুন ভিজিয়ে রেখে একসঙ্গে বেটে নিয়েছি। এই মিক্সচারটা আমি দিয়ে দেবো তেলে। এর পুরো ময়েশ্চারটা শুকিয়ে যাবে, আর ভাজা ভাজা হয়ে গেলে তারপরটা রেডি হয়ে যাবে। জলটা অনেকটা শুকিয়ে এসছে, এবার আমি হলুদ গুঁড়ো দেব। একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, আমি অলরেডি একটু নুন দিয়েছি, আর একটু নুন, কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর একটু মিষ্টি। এই সব দিয়ে নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা রেডি হয়ে যাবে। সুন্দর নারকোল আর সর্ষের গন্ধ বেরিয়েছে, খেতে ভীষণ ইয়ামি হয় এটা, গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। আর একটু জল দেব, একটু শুকিয়ে গেছে। বেশ, সর্ষের গ্রেভিটা এখন রেডি, আমি ডিমগুলো দিয়ে দেবো। এই গ্রেভিতেই মাখা মাখা হয়ে গিয়ে একদম রেডি হয়ে যাবে। যেরকমভাবে আমরা সর্ষে মাছ বানাই, এটা সর্ষে ডিম। একদম রেডি হয়ে গেছে সর্ষে ডিম, রেডি করে ফেলেছি সর্ষে ডিম। এতে শুধু একটু দরকার একটা ড্রিজল অফ মাস্টার্ড অয়েল। গরম ভাতের সঙ্গে মেখে খাবেন, দুর্দান্ত লাগে খেতে। আর নিশ্চয়ই ট্রাই করুন রেসিপিটা, আর আমাকে লিখে জানান কেমন হলো। শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব টু অনন্যা রান্নাঘর।